সময়টা বিধানসভা নির্বাচনের আগের মুহূর্ত বাংলায় তখন জোর জল্পনা চলছে তৎকালীন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে তারপরে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে সমস্ত জল্পনাকে ইতি করে গেরুয়া শিবিরে যোগদান করেন শুভেন্দু অধিকারী তারপর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেন এবং জয়ী হন তারপরে রাজ্যের বিরোধী দলনেতার মতন অতি গুরুত্বপূর্ণ পদ পান শুভেন্দু তবে শুভেন্দু অধিকারীর বঙ্গ বিজেপির কোনো সাংগঠনিক পদ পাননি এদিন আটচল্লিশটি সাংগঠনিক জেলার জন্য রাজ্য কার্যনির্বাহী কমিটি ও বিশেষ আমন্ত্রিত সদস্যদের তালিকা ঘোষণা করেছে রাজ্য বিজেপি যেখানে তাৎপর্যপূর্ণভাবে পদাধিকারী হিসাবে জায়গা পেয়েছেন আগে বাদ পড়া একাধিক পুরনো নেতা বিশেষ করে বিশেষ আমন্ত্রিতদের তালিকায় জায়গা পেয়েছেন বেশ কিছু সেলিব্রিটি বিধায়ক কাউন্সিলর এবং জনপ্রতিনিধিরা তাদেরকেও দায়িত্বে আনা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রথম বঙ্গ বিজেপির কোনো সাংগঠনিক পদ পেলেন তাকে পূর্ব মেদিনীপুরের কাঁথির দায়িত্ব দেওয়া হয়েছে আজ সোমবার রাজ্য বিজেপির তরফে সভাপতি সুকান্ত মজুমদারের অনুমোদন প্রাপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে যদিও এবারও নতুন এই কার্যনির্বাহী কমিটিতে ঠাই হয়নি বিক্ষুব্ধ বিজেপি নেতা সায়ন্তন বসু রীতেশ তিওয়ারির মতন অতি পরিচিত মুখদের